থেকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামিম আল আমিন। আমাদের সাথে আজকে যারা অতিথি আছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, এবং আমাদের সাথে রয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশ ল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট জনাব এএসএম ফেরদৌস। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, নানা বিষয় নিয়েই তো আমরা আলোচনা করি, তার ফাঁকে ফাঁকে আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যেসব প্রশ্ন, আমাদের যে পর্দায় নম্বরটি আছে 6463079828, এই নম্বরে আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন নিশ্চয়ই করবেনও। তবে আমরা চাই অন্যান্য বিষয়ে আমাদের যারা অতিথি আছেন তাদের কাছে একটু প্রশ্ন করবেন। শুরুতেই ট্যাক্স রিফর্ম নিয়ে একটি রিপোর্ট আছে আমাদের, একটু দেখে নিয়ে আলোচনায় যেতে চাই। এক মাসেরও বেশি সময় নিয়ে তৈরি করা একটি কর সংস্কার পরিকল্পনা প্রকাশ করেছে হোয়াইট হাউস। This is a once in a generation opportunity and I guess thing I can say that I'm very good at. I've been waiting for this. এই পরিকল্পনা অনুযায়ী কর ব্যবস্থাকে এতটাই সহজ করতে চায় ট্রাম্প প্রশাসন, যাতে একজন ব্যক্তি একটি মাত্র পৃষ্ঠায় তা শেষ করতে পারে। Under our framework, the vast majority of families will be able to file their taxes on a single sheet of paper. বুধবার বিকেলে ইন্ডিয়ানায় দেশের কর ব্যবস্থার বহু প্রতীক্ষিত সংস্কারের নানা দিক তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প। We're going to cut taxes for the middle class, make the tax code simpler and more fair for everyday Americans, and we are going to bring back the jobs and wealth. করের হার 7 ধাপ থেকে কমিয়ে 3 ধাপে নিয়ে আসার ঘোষণা দেন তিনি। At this 0% rate, taxable income will be subject to just 3 tax rates of 12%, 25% and 35%. এছাড়া কর্পোরেট, ছোট ব্যবসা ও ব্যক্তি পর্যায়ে কর কমানোরও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। And for the millions of small businesses and farms that file their taxes as sole proprietors, S corporations or partnerships, we will cap the tax rate they pay at 25%, much lower. বক্তব্যে তিনি বলেন, দেশের ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় কর সংকোচন। We are finally ending the crushing, the horrible, the unfair estate tax, or as it is often referred to, the death tax. President Trump বলেন, কর সংকোচন এমন হবে যা আমেরিকার মানুষের পক্ষেই যাবে। That is already offshore so that it can be brought back home to America where it belongs and where it can be put to work. পুরো বিষয়টিকে তিনি দেশের চাকরির বাজার সৃষ্টি ও ব্যবসা বান্ধব করতে চান বলেও ঘোষণা দেন। Under our framework, we will dramatically cut the business tax rate so that American companies and American workers can beat our foreign competitors and start winning again. তবে ট্রাম্পের কর সংস্কারের আরো অনেক বিস্তারিত দিক এখনো অজানা রয়ে গেছে। করের বিভিন্ন হারের সাথে আয়ের সম্পর্ক কেমন হবে, এমন বিষয়গুলো কংগ্রেসের কর সংক্রান্ত কমিটিগুলোর উপর ছেড়ে দিয়েছে হোয়াইট হাউস। Over the next few months, the House and Senate will build on this framework and produce legislation that will deliver more jobs, higher pay and lower taxes. শামিম আল আমিন, টিভিএন 24, নিউইয়র্ক। দর্শক, রিপোর্টটি দেখছিলেন আমি জনাব এএসএম ফেরদৌস। আপনার প্রতিক্রিয়া নিয়ে শুরু করতে চাই অনুষ্ঠানটি। ধন্যবাদ শামিম, এবং ধন্যবাদ আমাদের দর্শককে, শ্রোতাদেরকে। ট্যাক্স রিফর্মের বক্তব্য যেটুকু আসছে এটা খুবই চমকপ্রদ এবং শুনতে খুবই ভালো শোনা যাচ্ছে, কিন্তু এর গভীরে কী আছে এটা কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট না। আজকে ছোট্ট করে যদি বলতে যাই, বলবো যে এই রিফর্মের পরে এখানে $5 trillion হবে বাজেট ডিফিসিট প্রস্তাবনা মোতাবেক। এই $5 trillion-এর মধ্যে $3 trillion কভার করার জন্য প্রস্তাবনা আছে, বাকি $2 trillion আমাদের ন্যাশনাল ডেট সঙ্গে যা যুক্ত হবে, যার অংশীদার আমরা এখানে যারা বসে আছি, যারা শুনতেছি, তারা প্রত্যেকেই হব। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স কমানো হবে, জনগণ উপকৃত হবে, মধ্যবিত্ত পরিবার উপকৃত হবে বলা হইলেও এর কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয় নাই। তবে বিজনেস ট্যাক্সের ব্যাপারে যেটা বলা হইতেছিল যে এখন এই ট্যাক্সটা প্রায় 39% এবং এটা চলে আসবে 25%, এটা পরিষ্কার পাওয়া গেল। বিশে বিশে
এটা পরিষ্কার পাওয়া গেল যে এরা উপকৃত হচ্ছে, কিন্তু আমরা সাধারণ জনগণ কতটুকু হইতেছি, কিভাবে হইতেছি, এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা বা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা। একটি বিষয় এখন বলেছেন যে যদি ব্যক্তি পর্যায়ে বাৎসরিক আয় $12,000 হলে যদি তিনি সিঙ্গেল হন এটা ট্যাক্স দিতে হবে না, দম্পতি যদি হয় ২৪,০০০ পর্যন্ত এটি ট্যাক্সের আওতার বাইরে থাকবে। এটা যদি হয় এবং সত্যি সত্যি যদি এটা গ্রহণযোগ্যতা আসে, তাহলে হয়তো মধ্যবিত্ত আমরা যারা বা নিম্নবিত্ত উপকৃত হবে। কিন্তু পাশাপাশি এখানে একটা প্রশ্ন আছে, এটা যদি এতই পপুলার হবে বা এতই যদি গ্রহণযোগ্যতা যদি এইভাবেই হবে, তাহলে আজকে আপনার ওই আমাদের প্রেসিডেন্ট সাহেবকে ইন্ডিয়ানাতে যে সুরে উনি বক্তব্য রাখছেন, যে ভাষায়, এই ভাষা প্রয়োগের বোধহয় কোনো প্রয়োজনীয়তা ছিল বলে আমার মনে হয় না। বলা হইতেছে যে আমার এটা রিফর্মের পক্ষে আসো, তা না হইলে আমি তোমার এইখানে এমন অবস্থার সৃষ্টি করব যে তুমি নিজে টেয়ার পাবা। ইন্ডিয়ান গভর্নরকে বলা হয়েছে যে তুমি টেয়ার পাবা যে আমি কি করতে পারি, এইটা কেন জানি আমার কাছে অগ্রহণযোগ্য বলে। আর কাছে আসবো, আমরা একটা দর্শক আছে নিয়ে মাহফুজ ভাই আপনার কাছে আসছি। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, শুনছি আপনি কি ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন? জি করুন। কোথা থেকে বলছেন? আমি ব্রুকলিন থেকে বলছি, দিলওয়ারাপা। আচ্ছা ঠিক আছে, দিলওয়ারাপা বলুন আপনি। আমি বলছি আমার বড় মেয়ের জন্য আমার হাজবেন্ড সিটিজেন হয়ে অ্যাপ্লিকেশন দিয়েছে 2011 মে মাসে, এখন অ্যাপ্রুভেছে 8 মাস পরে। এরপরে এখন আর কোনো কিছু আসতেছে না, এখন কতদিন লাগতে পারে, কতদিন লাগে বাপ মেয়ের মানে টেস্টটা তারপরে আসতে, আবার কিছু করার করতে পারবো কিনা আমরা? জি ধন্যবাদ। একটা ছোট প্রশ্ন আছে, উনি কি বিবাহিত আপনার মেয়ে? আপনি কি শুনছেন? জি বিবাহিত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমানে ইউএস সিটিজেন বিবাহিত সন্তানদের ভিসা ইস্যু করছে December 2010, তো আপনার হাজব্যান্ড অ্যাপ্লাই করেছে 2011, খুব সহসা মনে হচ্ছে আপনার ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনার কাগজপত্র পেয়ে যাবেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। তো এই প্রশ্নের উত্তর নিতে নিতে আমরা আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করি। এই যে ট্যাক্স রিফর্মে যে বিষয়টি নিয়ে আলোচনাটি শুরু করেছিলাম, সেখানে ডেমোক্রেটরা বলছেন, বলা হচ্ছে এটি মানে দরিদ্রের জন্য, ধনীদের জন্য নয়, কিন্তু চাক সুমার বলছেন এটি ধনীদের জন্যই, অভিযোগ তার। এই জন্যই আমি বলবো যে ধনীদের ফেভারেও এখানে কিন্তু অনেক কিছু উনি প্রস্তাব করেছে। যেমন উনি এই ট্যাক্স রিফর্মের প্রস্তাবে উনি বলেছেন কিন্তু স্টেট ট্যাক্স যেটা কিনা আপনার মনে করেন বড় লোকদের যেটা সম্পত্তি ট্রান্সফার বা বিজনেস ট্রান্সফার ইনহেরিটেন্স যদি কেউ পায় সেক্ষেত্রে একটা বড় অঙ্কের আপনার ট্যাক্স দিতে হয়, এটাকে বলে স্টেট ট্যাক্স। তো সেই ট্যাক্সটা সম্পূর্ণ ওয়েভ করার প্রস্তাব আছে। তো সেক্ষেত্রে বলা যায় যে সেটা ধনীদেরকে উপকৃত করার ক্ষেত্রেও কিন্তু এটা বিশাল একটা ইন্ডিকেশন আছে এখানে। আরেকজন দর্শক আছেন আপনার কাছেই হবে হয়তো বা, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি খাদির রশিদ বলছি হাওয়ার্ড ব্রিজ থেকে। আচ্ছা বলুন। আমি প্রথমে টিভিএন 24 আপনাদের সকলকে এবং সম্মানিত অতিথিদেরকে অনেক ধন্যবাদ প্রোগ্রামটির জন্য। আমার কোশ্চেন হলো, জি, সিটিজেন মা বাবা তাদের বিবাহিত ছেলে মেয়েদের জন্য দরখাস্ত করলে কত বছর সময় লাগে, এখন প্রায়োরিটি ডেট কত চলতেছে? দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাই বোনদের জন্য দরখাস্ত করলে কত সময় লাগছে, এখনকার প্রায়োরিটিটা কত চলতেছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ইউএস সিটিজেন তার ম্যারিড চিলড্রেনের কথা আমি কিছুক্ষণ আগে বলেছি, যেটা প্রায়োরিটি চলছে এখন December 2010, সেক্ষেত্রে 7-8 বছর সময় লাগে ইউএস সিটিজেন তার ম্যারিড চিলড্রেনের অ্যাপ্লাই করলে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের আনসার হলো আপনার ভাই বোনের দর্শক আপনি একটু অপেক্ষা করুন, আমরা আসছি। আর ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও প্রায় 12-13 বছর লেগে যায়, কারণ বর্তমানে প্রায়োরিটি চলছে May 2004। জি প্রিয় দর্শক কে আছেন এবার বলুন। হ্যালো শামিম ভাই। জি আমার নাম হায়দার ব্রোন থেকে। আচ্ছা বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ওয়াইফ গত 9 মার্চে সিটিজেনশিপ পরীক্ষা দিয়েছিল, প্রায় 9 মাস পার হয়ে গেছে, এখন আমরা উত্তর চিঠি পাইনি। এর ভিতরে আমরা ফেডারেল প্লাজায় গিয়েছিলাম, যাওয়ার পর ওরা বলছে যে মাস 7
চারে ওয়েট করো, তোমাদের বাসায় চলে যাবে মেলে, সেটাও আসে নাই। এরপরে না আসার কারণে আমরা আমাদের ব্রঞ্জের যে কংগ্রেসম্যান আছে তার কাছে গেলাম, যার পর যে কংগ্রেসম্যান আমাদের সিডিজি পরীক্ষাতে পাশ করছে সেই কাগজগুলো ফেডারেল ফ্যাক্স করে পাঠাইলো, পাঠানোর পর ওরা রিপ্লাই দিল যে চলে আসবে মাস খানিক মধ্যে আপনার বাসায় চলে যাবে মেল, আপনার যে উঠে চিঠি যাবে এটা বাস্কেটে ফেলেছে ওটা চলে আসবে। কিন্তু কংগ্রেসম্যানের রিপ্লাই দেওয়ার পরও এক মাস চলে গেছে, এখনো উত্তর চিঠি আমরা পাই নাই, এখন আমরা কি করব? এখন আমি লয়ার যদি ধরি সেটাতে কি কি সুযোগ সুবিধা হবে আর নাকি কংগ্রেসম্যানের জন্য ওয়েট করব? ধন্যবাদ। না, সাধারণত অনেক সময় এরকম ইউএসএস করে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে, তারা ওর দিতে তালবাহানা করে, তারপরে মনে হচ্ছে সব মানে অলমোস্ট সবগুলো আপনার মেজরি ফলো করেছেন, কংগ্রেসম্যানকে সাথে যোগাযোগ করেছেন, সেক্ষেত্রে লাস্ট রিজোর্ট থাকবে আপনাদের আপনার ডিস্ট্রিক্ট কোর্টে আপনার সু করা গভর্নমেন্টের বিরুদ্ধে, এটা আপনার ওর ডেট দেওয়ার জন্য। আর আমি আরেকটা জিনিস কালেকশন করে দিতে চাই, আসলে কিছুক্ষণ আগে যে ম্যারিড চিলড্রেনের ক্ষেত্রে আসলে 2010 হবে না, সেটা 2005 হবে, এখন 2005 হবে, এটা আপনি নোট নিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে যতক্ষণ আমরা বলবো না যে আপনারা বলুন ততক্ষণ আপনারা একটু চুপ থাকবেন, কারণ আমরা একটি প্রশ্নের উত্তর দিতে থাকি আরেকটি প্রশ্ন ততক্ষণে চলে আসে, এটা আপনাদের জন্যই বুঝতে সহযোগিতা হবে। আশা করছি আমাদের এই অনুরোধটি রাখবেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে সুনির্দিষ্টভাবে দ্রুত নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, আমি একটা কোশ্চেন, আমার হাজবেন্ডের ভাইদের জন্য 2007 এর জানুয়ারিতে অ্যাপ্লাই করছে, এখনো কোনো পেপার আসেনি। জি বলুন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমার ভাইদের জন্য করছি, মানে দু বছর আগে পরে, মানে ওদেরটা দুজনের মানে চারজনেরটা একই সাথে অ্যাপ্রুভাল, মানে রিসিপ্ট লেটার আসছে, এখনো অ্যাপ্রুভাল আসে নাই, কিন্তু আমি অনলাইনে গিয়ে দেখছি যে ওইটা অ্যাপ্রুভাল লেখা। এখন আমার আমরা যেটি বলছিলেন যে এটা ধনীদের জন্য, আপনি কি বলবেন? আমি মাহফুজের সাথে পুরোপুরি একমত, এখানে মূলত বেনিফিট ওদেরই বেশি, সাধারণ মানুষের জন্য কম। আপনি উল্লেখ করেছেন যে 12,000 টাকা পর্যন্ত যদি আয় হয় তার এটা আয়কর মওকুফ থাকবে, যদি একক হয় 24,000 টাকা পর্যন্ত যদি হয় দম্পতি হয় তারটা আয়কর মুক্ত থাকবে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন যে এখানে 12 থেকে 24, এখানে দুজনেই কাজ করে, এটা কোনো অবস্থাতেই এই 24-এর আওতায় এবং 12-এর আওতায় অধিকাংশ জনগণ আসবে না, নিম্নবিত্তদের মধ্যেও, কারণ 24,000 টাকায় এখানে একটা সংসার কোনোভাবেই চলে না। কাজে এদের আয় যদি আপনি ইয়ে করে দেখেন, এখন প্রতি ঘন্টায় যে আয় এটাকে যদি আপনি দেখেন 24,000 টাকা না, এটা যদি 36 পর্যন্ত যেত দম্পতির জন্যে এবং 18 থেকে 20 যদি হতো এককের জন্যে, তাহলে এই বেনিফিটটা সাধারণ জনগণ পাইত। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ কেউ আছেন আমাদের সাথে? হ্যাঁ আমি আছি, বলুন। আমি উৎসাহ থেকে বলছি, আমি ইউএস সিটিজেন, আমি আমার বাইকের জন্য 2007 অ্যাপ্লাই করেছি। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিলে আমরা খুব উপকৃত হতাম, এটা আমি বারবার বলি আপনাদেরকে, রিকোয়েস্ট করি। ওকে, আমি আমার বাইকের জন্য 2007 অ্যাপ্লাই করছি, তাদের আর কত সময় লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। সেটা কিছুক্ষণ আগে বলেছি, May 2004, যেটা অক্টোবরে এটা প্রায়োরিটি ডেট আসবে, সেই ক্ষেত্রে হয়তো আরো 2 থেকে 2.5 বছর তো অপেক্ষা করা লাগতে পারে আপনাকে। জি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি, বলুন আপনি। হ্যালো, আমি ব্রঙ্কস থেকে বলছিলাম। আমার শ্বশুর আমার সিস্টার ইন লর জন্য অ্যাপ্লাই করেছিল 2001-এ, তারপরে উনি ওনার লেটার আসার পরেই উনি মারা গিয়েছে 2013-তে। এখন ওনার কেসটা মোটামুটি মানে বন্ধ হয়ে গিয়েছে, এখন আমার হাজবেন্ড আবার এটা করতে চাচ্ছে, সেই জন্য উনি কয়েকজন লয়ারের কাছে গিয়েছে, ওনারা বলল যে ভালো একটা অ্যামাউন্ট চেয়েছে, বাট ওনারা হোপ দিচ্ছে যে দুইটা ওয়ে আছে, ওই ওয়েতে এটা হতে পারে। আসলে আমি ওনার কাছে জানতে চাচ্ছি এটা কতটুকু হোপফুল যে আমার হাজবেন্ড করলে উনি আসতে পারবে। জি ধন্যবাদ আপনাকে। জি,
না, এক্ষেত্রে যেটা হয়েছে পিটিশনার মারা গিয়েছে, সেক্ষেত্রে ইমিগ্রেশন অপশন আছে আপনার, এখানে সাবস্টিটিউট অফ স্পন্সর দেওয়া যায়, কিন্তু সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে বেনিফিশিয়ারকে আপনার আমেরিকাতে থাকতে হয়, তো আরও অনেকগুলো ক্রাইটেরিয়া, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যতগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করে এবং হার্ডশিপ আপনাদের ফ্যামিলিগত যে হার্ডশিপ হবে সেগুলো সবগুলো আপনার এস্টাবলিশ করতে পারলে হয়তো সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক? আমি প্র্যাকটিক্যালি 3-4 বছরও লেগে যায় অ্যাপ্রুভ আসতে ভাই বোনের অ্যাপ্লিকেশনে, তারপরে এটা ডিপেন্ড করে লোকাল সার্ভিস সেন্টারের উপরে, তারপর আপনার নিয়মিত ইউএসএ এর সাথে ফলো আপ করুন কেসের আপডেট জানার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটু ফেসবুক থেকে একটা প্রশ্ন নেই, মফিজুল ইসলাম হক, তিনি বলছেন তিনি অ্যাসাইলাম করেছেন অক্টোবর 2016, তিনি ইএডি মানে যেটি ওয়ার্ক অথরাইজেশন কার্ড নাকি সেটি অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন জুলাই 26, তার কার্ড পাঠায় 24 জুলাই, মানে কি তাহলে কি হলো, কিন্তু তা মেইল করেছে 26 জুলাই রিসিভ করছে কেউ, কিন্তু তিনি পাননি, মানে তারা বলছে কেউ একজন রিসিভ করছে তিনি পাননি। হ্যাঁ, এই এই প্রবলেমটা কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে দেখা যায়, ইএডি কার্ড মিসিং হয়, সেক্ষেত্রে ওনারা যারা অ্যাপ্লিকেন্ট তারা বলে যে আমাদের মেল তো সব সিকিউর, সবসময় আমরা চেক করি, তারপর এটা মিসিং হলো কেন, এনি হাউ এটা মিসিং হয়, সেক্ষেত্রে ইউএসএসসি যোগাযোগ করলে তারা বলে যে না এটা আমাদের কাছে ফেরত আসেনি, দ্যাট মিনস এটা এটা মিসিং, এটা মিসিং করেছে, এটা লস্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটাই আসলে ওয়ে আছে, সেটা হচ্ছে রিপ্লেসমেন্টের জন্য আবার পুনরায় আবেদন করে দেওয়া, সময় নষ্ট না করে ওদের সাথে, তাতে তো আবার সেই সময়টা লাগবে, হ্যাঁ সে আবার 2-3 মাস, হ্যাঁ আবার যদি অন্য কিছু যদি ওদের সাথে করতে যান আমরা পাইনি নন ডেলিভারি হিসেবে ওদের সাথে যদি আর্গু করতে যায় বার্গেনিং করতে যায় শুধু সেক্ষেত্রে সময়গুলো শুধু শুধু নষ্ট হবে, তো বেস্ট অপশন হচ্ছে সাথে সাথে রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করে দেওয়া। খুবই দুঃখজনক। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আমি সুমন ব্রুকলিন থেকে বলছি। জি বলুন ব্রুকলিন থেকে সুমন ভাই। আমার কোশ্চেন হচ্ছে আমি 2014 এ আমার অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হয়েছে, আচ্ছা আচ্ছা, তো 1 বছর পর আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি, এখন পর্যন্ত আমি আমার গ্রিন কার্ডটা পাইনি, তো আমি কি করতে পারি এখন আসলে? 14 দ্যাট মিন্স আপনি 15 এ অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে তো এটা প্রসেস হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও কিছু কিছু অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে যারা কিনা হয়তো বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন রকম বিভিন্ন পার্টির সাথে ইনভলভমেন্টের কারণে অনেক সময় তারা প্রসেসটা ডিলে করে বিভিন্ন আপনার ইস্যুর কারণে, তো আমি বলবো আপনি ফলো আপ করুন, অবশ্যই অবশ্যই আপনি পেয়ে যাবেন, এবং কী কারণে ওরা ডিলে করছে সেই কথা আপনি ওদের সাথে জানার চেষ্টা করতে পারেন। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি, আপনি বলুন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি ব্রঞ্জ থেকে বলছি, আকিব চৌধুরী। জি বলুন। আমি বলছি অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল, আমার 2 মাস হয়েছে আমরা সিটিজেনের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, কতদিনের মধ্যে আবার আমাদের মানে যে ইন্টারভিউ টাইম আসবে এটা একটু জানার জন্য? কতদিন মাহফুজ ভাই? এটা সাধারণত ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার থেকে 3-5 মাসের মধ্যে ইন্টারভিউ আশা করা যায়, কিন্তু এখানে ডিপেন্ড করে আসলে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দেন ব্যাকগ্রাউন্ড চেক পাশাপাশি আপনাদের যে ইমিগ্রেশনের যে হোল ফাইল থাকে সেই ফাইলটা ট্রান্সফার হয়ে আমাদের এখানে লোকাল অফিসে আসতে হয়, সেই জন্য তারা সময়গুলো বাই করে, তো সেই ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন যে 3-5 মাস হতে সময় লাগতে পারে। জি ধন্যবাদ, আমরা আবার আসবো আপনার কাছে ফেরদৌস ভাই। যে একই টাইপের প্রশ্ন আসে, একজনের প্রশ্নের উত্তর দিলে আরেকজন ফলো করে না, নাকি এটা এরকম যে তার সে নিজের মুখে জানতে চায়? এইটা আমি বলবো যে প্রত্যেক প্রশ্নকর্তা বা প্রশ্নকর্তী ওনার সন্তুষ্টির জন্যে যে আমি আমার সমস্যাটা আমার নিজের মুখে বললাম এবং আমি সরাসরি অ্যাটর্নি সাহেবের মুখ থেকে উত্তরটা শুনলাম, এটা মানসিক, আমি বলবো যে এটা অন্য কিছুই না, একই প্রশ্ন বারবার আসতেছে,
না, তারপর আমি নিজে শুনলাম, তো খুব স্ট্রংলি ফলো করা যায় যে ভাই বোনের অ্যাপ্লিকেশন, সবাই কিন্তু খুব ভাই বোনের জন্য খুবই টান এবং সবাই জানতে চায় স্টিল তারা মানে অলওয়েজ অ্যাংশাস যে ভাই বোনের অ্যাপ্লিকেশনটা কি হবে জানতে চায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজনের দর্শকের প্রশ্ন আমরা নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, জি কে আছেন ভাই? আমি অ্যাস্টোরিয়া থেকে আশরাফ বলছিলাম। অ্যাস্টোরিয়া থেকে আশরাফ ভাই বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার বড় ভাই, সে 2000 মারা গেছে, আমার এখানে মারা গেছে। আমার ভাই, আমার এক বোন আরেক ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিল, তারা কি এখন আসতে পারবে? জি, ধন্যবাদ আপনাকে। সেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করেছিলাম যে পিটিশনার মারা গেলে সেখানে অপশন আছে সাবস্টিটিউট অফ স্পন্সার হতে পারে, মানে ভাইয়ের ক্ষেত্রে ভাই যদি মারা গেছে ওনার, উনি ওনার ক্লোজ রিলেটিভস ভাই অথবা ভাইয়ের ওয়াইফ, ওনারা সাবস্টিটিউট অফ স্পন্সার হতে পারে। সেক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া কনভিন্স করতে হবে, আপনার হার্ডশিপের বিষয়গুলো এবং রেসিডেন্সির বিষয়গুলো কনভিন্স করতে হবে। তো আমি, আমার অ্যাডভাইস হলো যে ভালো কোনো অভিজ্ঞতার সাথে যেন উনি যোগাযোগ। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আছে, লিটু ওয়াসি, he applied for his brother. She like, I applied my brother 2011, how long it mane lagte pare process hoyte 2011 theke approve hoyse 2014 te, jehetu ekhon priority cholche May 2004, to shei khetre aro 10-11 bochhor lagte pare na? Acha, apni uttor peyechen asha korchi. Ebar ke achen priyo darshok? Hello, assalamu alaikum. Wa alaikum salam, bolun bhai. Baba prashno ache etane kache? Ji bolun. আমি আমার ওয়াইফ এর অ্যাপ্লাই করছি 2015 মার্চে। মার্চে আমি হলাম গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, তো আমি এখনো মানে অ্যাপ্রুভালটা কিছু পাইনি এখনো, তো আমি কি করতে পারি এখন? কি করতে পারে মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে এতদিনে পেয়ে যাওয়ার কথা, তো আপনার উচিত হবে, আপনি যদি নিজে করে থাকেন ব্যক্তিগতভাবে ওদের সাথে আপনি যোগাযোগ করে ফলো আপ করুন, অ্যাটর্নি হলে অবশ্যই অ্যাটর্নির সাথে যোগাযোগ করুন কেসটা আপডেট জানার জন্য। জি, আমরা একটা বিরতিতে যাব, তার আগে ফেরদৌস ভাই আপনার কাছে আবার যাই আমরা। আমরা যে ইস্যুটি নিয়ে আলাপ করছিলাম সেই ইস্যুর বাইরে আমরা রোহিঙ্গা ইস্যুতে একটু আলাপ করতে চাই বিরতির পর, এবং এই যে বাংলাদেশে যে রোহিঙ্গা ইস্যুতে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে এটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, কারণ আমাদের জনগণের মধ্যে এটি নিয়ে অনেক কৌতূহল, অনেক দুঃখবোধ এবং তাদের পাশে দাঁড়ানোর এক ধরনের ইচ্ছা। আপনি কি বলেন? এটা অবশ্যই আলোচিত হওয়া উচিত বলে আমি মনে করি, কারণ এখানে আমরা যারাই বসে কথা বলতেছি, যারা দর্শক, আমরা আমাদের সবার অরিজিন কিন্তু শেকড় ওই জায়গায়, তো শেকড় যেহেতু বাংলাদেশে, এটাকে আমি বলবো যে এটা বাঙালি জাতির জন্যে, বাংলাদেশের জন্যে, একদিকে উৎকণ্ঠার কারণ, অপরদিকে বাঙালির যে আতিথেয়তা পরায়ণতা, তাদের হাজার বছরের ইতিহাস, এই পর্যায়ে এসে তাদেরকে আমাদের গ্রহণ করার পাশাপাশি এই সমস্যাটা আমরা কতদিন ধরে রাখতে পারব এবং সমাধানের কারণে, এটি স্থায়ী সমাধানের বিষয় আছে। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর নিব, বিরতির পর আমরা একটু রোহিঙ্গা ইস্যুতে আমরা ইদানিং একটু আলোচনা করবার চেষ্টা করছি। আপনারা জানেন যে মিয়ানমারের রাখাইন রাজ্যে যে মানবিক বিপর্যয় চলছে এবং তার ফলে রোহিঙ্গাদের একটি বড় স্রোত বাংলাদেশের দিকে, বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে এবং সেই উদ্বাস্তু শিবিরে বাংলাদেশ তাদের চেষ্টা, মানে দেশ হিসেবে দেশের মানুষ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে এটি খুবই প্রশংসার, কিন্তু এই সংকটের তো একটি স্থায়ী সমাধানের বিষয়েও বিশ্বজুড়ে আলোচনা হয়েছে, শুরু হয়েছে, সেটি নিয়েও কথা বলবো। আপনারা নিশ্চয়ই এই ইস্যুতেও একটু প্রশ্ন করবেন যারা এখন টেলিভিশনের সেটের সামনে আছেন, অনেকেই হয়তোবা ইমিগ্রেশন নিয়ে একটু প্রশ্ন করবেন। আমরা একটি ইস্যু নিয়ে আলাপ করতে গিয়ে হঠাৎ করে একটা অন্য ইস্যুতে প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের জন্য অনেক সময় একটু দেখতে একটু অন্যরকম লাগে। আমরা চাই যে দুই ধরনের, ইমিগ্রেশন নিয়েও প্রশ্ন থাকুক এবং যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন থাকুক। একটা বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত। দুটো প্রশ্ন আছে নিয়ে আমরা মিয়ানমার সংক্রান্ত রিপোর্টটি দেখব। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনছি, বলুন। আমি হাসতান থেকে বলছি। আচ্ছা, তো আমি
2012 এ আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখনো কোনো অ্যাপ্রুভ লেটার আসতেছে না কেন আমি জানি না, কিন্তু এটা খুবই আনইউজুয়াল মনে হচ্ছে 2012 হলে। তো ওনার উচিত হবে এটা ইউএসএ এর সাথে ফলো আপ করা যে কেন এবং দিচ্ছে না এবং স্ট্যাটাস জানা। কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, আচ্ছা আমরা এবার একটু রিপোর্টে দেখি, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোহিঙ্গা ইস্যুতে যে রিপোর্টটি আছে একটু দেখে আলোচনায় যাব। মিয়ানমারের রাখাইন রাজ্য অন্য জাতিগোষ্ঠীর মতো স্বাভাবিক জীবন ধারণের কথা ছিল রোহিঙ্গা মুসলিমদের। রাজ্যটিতে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে মুসলিম বেশি হওয়ার পরেও দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের কাছে কয়েক যুগ ধরে নির্যাতিত হয়ে আসছে তারা। রোহিঙ্গা পরিবারে মেয়ে হিসেবে জন্ম নেওয়া যেন আরও বড় পাপ। প্রাপ্তবয়স্ক হবার আগেই অনেক সময় সেনাবাহিনী বা নাসাকা বাহিনীর চোখে পড়লেই তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পাশবিক নির্যাতনের পর অনেককে আবার মেরে ফেলা হয়। বাদ যায় না বিবাহিত নারীরাও। গত আগস্ট মাস থেকে শুরু হওয়া রাখাইনে সব নির্যাতনের মাত্রা যেন ছাড়িয়ে গেছে। বাড়িঘর জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে মারা, নারীদের ক্যাম্পে নিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণ করা, নির্যাতনের এমন অবস্থা দেখে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষের মধ্যে 18 থেকে 35 বছর বয়সী মেয়েদের সংখ্যা খুব বেশি না। এর কারণ জানতে চাইলে এক মা বর্ণনা করলেন রাখাইনে নির্যাতনের পরিস্থিতি। আর আর ঘরের বেড়াইনরে ফাইলে তারা দড়ি হরে জরা দি ফেলেন মারি ফেলেন, তো আরা এটা মাইয়া বইন আর খারে চাই তা কি মাইয়া বইন ফালিও তারা লই যাবই। 15 বছরের এই মেয়ে জানালো তারা লেখাপড়া করতে পারে না। কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে পড়তে গেলে সেনাবাহিনী ধরে নিয়ে যায়। দেখি পুরা দেবালাই পুরা পুরা দেবালাই হাড়ি ফেলা যারে যে দূরে লাপারে দূরে হাড়ি ফেলে মারি ফেলে যাই জুলুম করে মায়া লাপালে লাখি দেরি তারা। পালিয়ে আসা রোহিঙ্গারা জানান মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ডের পোশাকধারীরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। বন্দুকের নল তাক করে নারীদের জিম্মি ও ধর্ষণ করা হয়েছে। মিয়ানমারের সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের মধ্যে 3 জনকে এরই মধ্যে HIV ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছেন চিকিৎসকরা। তার মধ্যে একজন মারা গেছেন। ফাহিম মোনাইম, TVN24, উখিয়া, কক্সবাজার। দর্শক, রিপোর্টে দেখছিলেন আমাদের সহকর্মী ফাহিম মোনাইম ঢাকায়। তিনি কক্সবাজারে এবং কুতুপালং বা উখিয়া যেসব জায়গাতে রোহিঙ্গাদের একটা বড় অংশ এখন রয়েছে, উদ্বাস্তু হিসেবে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, ওই ক্যাম্পগুলো পরিদর্শন করে সরেজমিনে আপনারা দেখছেন বেশ কয়েকদিন ধরে রিপোর্ট তৈরি করছেন এবং সেই রিপোর্টগুলো মানে সম্প্রচার হচ্ছে, তাদের বাস্তবিক কী অবস্থা তাদের মুখ থেকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি ফেরদৌস ভাই। এবং আমাদের সহকর্মী ফাহিম মোনায়েমকে ধন্যবাদ, তিনি এই কঠিন পরিশ্রমটি করে সেখানে গিয়ে চমৎকার সব প্রতিবেদন করে বাস্তব অবস্থা তুলে ধরছেন। আমি এই পুরো ঘটনাটার কোনো রাজনৈতিক বিশ্লেষণে আমি যাব না, তবে যা ঘটতেছে ওইখানে এটা কোনোভাবেই একজন মানুষ হিসেবে মেনে নেওয়া যায় না। এরা ওখানকার অধিবাসী কিনা এই প্রশ্ন আজকে আসছে, কিন্তু এটা তো আজকে ওখানে আজকে থেকে না, এটা প্রায় 1000 বছর যাবৎ তাদের ওখানে বসবাস। এরপরেও আজকে তাদেরকে যদি এই অত্যাচার সহ্য করতে হয়, এই ধরনের আচরণ সরকারের কাছ থেকে, যে তাদেরকে রক্ষা করার দায়িত্ব যাদের, তাদের কাছ থেকে এই আচরণ কোনোভাবেই না। শুরুতে যদিও বাংলাদেশ এই ব্যাপারটাকে এত গুরুত্ব সহকারে দেখে নাই, কিন্তু আজকে আমরা যখন কথা বলতেছি
এখন এটার গুরুত্ব বাংলাদেশ অনুভব করছে এবং তারা এটা নিয়ে এখন লবি যেটা করার সেটা করতেছে। কিন্তু এইখানে বিগত দিনের অবস্থা যেন না হয়, আমি বিগত দিনটাকে এই জন্য টেনে নিয়ে আসতেছি যে বার্মা গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের একটা চুক্তি কিন্তু এর আগেই একটা এমওইউ কিন্তু হয়েছিল, এর বাস্তবতা আলোর মুখ কিন্তু দেখে নাই। আচ্ছা, সেটাই আপনি বলছেন যে অ্যাটর্নি মাহফুজ, আপনি কি বলবেন যে সমস্যা আছে, সংকট সমাধানও তো করতে হবে। আমি স্পেসিফিকলি যে ইয়াটা আপনারা ফিচারটা দেখিয়েছেন আমি সেটার উপর ফোকাস করে বলবো, যে কোনো কনফ্লিক্টে মনে করেন আবার নারী এবং শিশু এরা খুবই ভালনারেবল থাকে এবং যে কোনো কনফ্লিক্টের কিছু রুল থাকে, মনে করেন জেনেভা কনভেনশন, যদি বার্মিজ আর্মিরা যদি মনে করে যে তারা বিদ্রোহী দমন করছে সেক্ষেত্রেও কিন্তু তাদের কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না যে নারীদের উপরে অত্যাচার করা, শিশুদেরকে অত্যাচার করা, সেটা সম্পূর্ণ আমি বলবো যে এটা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে যায়, ওয়ার ক্রাইমিনাল এক অর্থে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা বিশ্বের বিভিন্ন দেশ যারা আছে, যদিও সম্ভবত বার্মা মনে হয় আপনার ওই যেটা আপনার ইন্টারন্যাশনাল ওয়ার ক্রিমিনাল কনভেনশন যেটা আছে সিগনেচার স্টেট না, সেই ক্ষেত্রে স্টিল পসিবল যদি আমাদের ইউএনএস সিকিউরিটি কাউন্সিলে আপনার রেফারেন্স উপস্থাপন করে রোমে যারা মানে বার্মার যে সামরিক যে কর্মকর্তারা যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা। আপনি বলছেন সেটি নিশ্চয়ই আন্তর্জাতিক চাপ এক ধরনের তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্রও চাপ দিয়েছে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এই পর্যায়ে? হ্যালো, আচ্ছা আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আরেকটি লাইন আছে, আমাদের আরেকজন দর্শক আছেন, সম্মানিত দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ওরসাইড থেকে বলছিলাম, একটা প্রশ্ন রাখতে চাই। ওখানে যে বিজ্ঞ কি দুজন আছেন, একজন অ্যাটর্নি আরেকজন নামটা ফেরদৌস ভাই, আমাদের রোহিঙ্গার যে সমস্যাটা এইটা এখন যে পর্যায়ে এসে দাঁড়াইছে বিশ্ব বিবেকরাও নাড়া দিয়েছে, কিন্তু কোন একটা স্টেজে যে যদি এখান থেকে এদেরকে কিছুতেই নিতে রাজি না হয় মায়ানমার, তখন আমাদের দেশের সরকার কিভাবে এতগুলো লোকের দায় দায়িত্ব বছর বছর মানে যুগ যুগ ধরে কিভাবে টানবে, এটি আমার প্রশ্ন। আপনাকে ধন্যবাদ আপনার উদ্বেগের জন্য। আসলে বছরের পর বছর টানা তো বিষয় না, বিষয় হচ্ছে সংকটটার সমাধান। কারণ যারা যে দেশের নাগরিক তাদেরকে তো তার দেশে ফেরত যেতে হবে এবং সে দেশের সম্মান পেতে হবে, নির্যাতন যেন না হয় তার নিশ্চয়তা থাকতে হবে, নাগরিকের যে মর্যাদা সেটি পেতে হবে। সুতরাং এই ইস্যুটি কি করে সমাধান করা যায় সেই প্রশ্নটি আমি রেখেছিলাম। বছর বছর কথা না, এটা হচ্ছে হিউম্যানিটির বিষয়, যে তারা যে প্রাণের ভয়ে একটা দেশে পালিয়ে আসছে। যদিও দেখা যায় বাংলাদেশ 1951 রেফিউজি কনভেনশনের সিগনেচার স্টেট না, তারপরেও কিন্তু মানবিকতার আলোকে তাদেরকে আশ্রয় দিতে হচ্ছে, তারা এখানে থাকবে যতদিন পর্যন্ত এটা সুষ্ঠু সমাধান না হয় এবং তাদেরকে নাগরিকত্ব সহ বার্মা যদি অ্যাকসেপ্ট না করে বাংলাদেশ তো তাদেরকে ঠেলে অন্য কোনো দেশে ফেলে দিতে পারে না, ওটা মানবিকতার বিষয়। সেই জন্যই তো আমাদের যে প্রাইম মিনিস্টার কিন্তু খুঁজছে যে কোনো সেফ জোন কোনো একটা বিভিন্ন চরের কথা বলছে, ওদেরকে ওখানে নিরাপদ জায়গায় যেন আপাতত অস্থায়ীভাবে রাখা যায়। তো সেক্ষেত্রে বলবো যে জীবন যখন মানুষের যখন জীবন যখন মানে চরম হয়ে যায় তখন এটা বাংলাদেশ কেন, চাইলে যদি চায়না বর্ডার থাকতো চায়না যেতে পারতো, তারা অন্য যে কোনো দেশে তারা মানে চলে যাওয়ার সেই ইয়েটা একটা এটা ইউনিভার্সাল আমি বলবো যে নর্ম এটা আছে, চলে যেতে পারে। আর সেই নর্মটাকে সামনে রেখেই কিন্তু 1951 রেফিউজি কনভেনশন যেটা আমাদের যেটা ইউএসএতে যেটা খুব সদরে সেই কনভেনশনের সিগনেচার স্টেট এবং আমরা সারা বিশ্ব থেকে লোকজন এসে এখানে অ্যাসাইলাম সিক করে, সেই জিনিসটা কিন্তু অ্যাসাইলাম যেটা আশ্রয় প্রার্থনা করে সেম জিনিস, কিন্তু তারাও কিন্তু সেম যে তাদের ন্যাশনালিটির কারণে যে অ্যাসাইলামের যে পাঁচটা ক্রাইটেরিয়া পলিটিক্স রেস রিলিজিয়ান ন্যাশনালিটি স্পেশাল সোশ্যাল গ্রুপ ন্যাশনালিটি তারা কিন্তু একটা ক্রাইটেরিয়া বিলং করে, তারা কিন্তু বাংলাদেশে যেহেতু অ্যাসাইলাম করার সুযোগ নেই, তারা যদি পৃথিবীর অন্য কোনো দেশে যারা 1951 রেফিউজি কনভেনশন সিগনেচার স্টেট তারা গিয়ে যদি বলে যে আমাদের অবস্থা, তারা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাসাইলাম গ্রান্ট হবে। আচ্ছা, সেটি তো আরেকটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পাসপোর্ট পাবে, কোথায় তারা কি প্রক্রিয়া যাবে, এটির একটি প্রক্রিয়া আছেও, এর আগেও অনেকে বিভিন্ন দেশে গেছে রোহিঙ্গারা, তো এটি তো অনেক আগের সমস্যা, তখনও সমাধান হয়নি, এখন এই ক্রাইসিসটি দূর হবে কি? এখন এটা দূর করার জন্যে একমাত্র, আমি আবারও বলবো, একমাত্র বাংলাদেশের কূটনৈতিক কর্মকুশলতাই একমাত্র পারে এটা সমাধান আনতে। আমি এই জন্য বললাম কূটনৈতিক কর্মকুশলতা, যে কথাটা আপনি লক্ষ্য করেন
আপনার বার্মার সঙ্গে কিন্তু শুধুমাত্র বাংলাদেশেরই সীমান্ত না, আর অনেকগুলো দেশের সীমান্ত, অনেকগুলো দেশের আমি নাম না বলে আমি আমার পার্শ্ববর্তী দেশের কথা বলি। আমরা আমাদের সীমান্ত খুলে দিয়েছে এখন, যে ঠিক আছে আসো, পাশাপাশি আমার প্রতিবেশী দেশ কিন্তু সেটা করছে না। তারা কী করতেছে, বর্ডারে মরিচের গুঁড়া যুক্ত গ্রেনেড ছুটতেছে যাতে ভারতে কোনো রোহিঙ্গা বা বার্মা থেকে কেউ যেন ঢুকতে না পারে। এই প্রসঙ্গটা আমাকে এই জন্য আনতে হলো যে এটা আমার প্রতিবেশী দেশের নৈতিক দায়িত্ব। শুধু এখানে না, প্রতিবেশী দেশে অলরেডি 40,000 রোহিঙ্গা শরণার্থী আছে এখন, তারা প্রক্রিয়া নিচ্ছে তাদের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এদেরকে ভারতের মাটি থেকে বহিষ্কার করতে হবে। কেন, প্রশ্ন হচ্ছে কেন? এই কেনর উত্তর যদি চাইতে যান তাহলে আপনাকে যাওয়া লাগবে যে ভারতের এখানে স্বার্থ বার্মার সঙ্গে, বার্মার কাছ থেকে তার স্বার্থ উদ্ধারের ব্যাপারে, এখানে মানবিকতা বিপন্ন এই পর্যায়ে তাদের এই ভূমিকা। এখানে আমার একটি প্রশ্ন হচ্ছে যে আপনি তো প্রতিবেশী ভারতের কথা বলছেন, সেক্ষেত্রে চীন, রাশিয়া তারাও কিন্তু মিয়ানমারের অনেক বড় মিত্র, সেক্ষেত্রে এই এত তিনটি শক্তিশালী দেশের যে তাদের কাছে ছায়া আছে, এই ক্ষেত্রে বাংলাদেশ কী করে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাদের নাগরিক তাদেরকে সসম্মানে তাদের দেশে ফেরত পাঠাতে পারে? চমৎকার প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন। আমি আপনার প্রশ্নের ভিতর থেকে আপনার উত্তর দিচ্ছি। শুরুতে চীন একেবারেই নিশ্চুপ ছিল, কোনো মন্তব্য কোনো বক্তব্য তার ছিল না। বাংলাদেশের কূটনৈতিক কর্মতৎপরতার কারণে আজকে চীন কিন্তু বলছে আমি বাংলাদেশের পাশে আছি এই সমস্যা সমাধানে। আমি বলব এটা একটা সাফল্য, যদি এটাকে যথার্থভাবে এগিয়ে নেওয়া, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো মাঝখানে যদি কোনো রকম ছন্দপতন হয় তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না। সেক্ষেত্রে না, এখানে আমি শেষ করে দিই। মহাশয় বলছেন যে সেফ জোন, এখানে আন্তর্জাতিক রাজনীতিও কাজ করছে। সেফ জোনের প্রস্তাবনা যখন আসছে সঙ্গে সঙ্গে ইউএনের একটা অর্গান কিন্তু বলছে না তাদেরকে কোনো বিচ্ছিন্ন জায়গায় নেওয়া যাবে না। যখন বাংলাদেশ সরকার বলছে যে আমার পরিবেশ, আমার সামাজিক অবকাঠামো, আমার আইন শৃঙ্খলা ইত্যাদিকে সুশৃঙ্খল রাখার স্বার্থে এবং যারা আসছে তাদেরই স্বার্থে তাদেরকে আমি একটা নির্দিষ্ট জায়গায় তাদের বসবাসের ব্যবস্থা করছি, এটা বোধহয় সাহাপরিন কথা বলা হয়েছে। গভর্নমেন্ট বলছে আমি ইনফ্রাস্ট্রাকচার করে যা যা করা সবই করব, কিন্তু ইউএনের একটা অর্গান বলছে না তুমি কিন্তু সেটা করতে পারবে না। কাজে এখানে কূটনৈতিক তৎপরতা আরো ব্যাপক করতে হবে। আরো ধন্যবাদ, আমরা শেষের দিকে আছি, আপনার একটু মন্তব্য নিয়ে শেষ করুন। সেটাই, উনি যেটা বলছেন কূটনৈতিক তৎপরতা আসলে এটাই একমাত্র ওয়ার্ক করবে, কারণ 80-এর দশকে যে ক্রাইসিসটা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু রোহিঙ্গারা চলে আসার পরে তখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু সমর্থ হয়েছিল বেশ কিছু রোহিঙ্গাকে আবার সসম্মানে ফেরত দেওয়ার জন্য, এবং বার্মাও কিন্তু তখন অ্যাকসেপ্ট করেছিল, অনেক রোহিঙ্গা ফেরত গিয়েছিল। কিন্তু কিন্তু বর্তমান যে ক্রাইসিস, আমার মনে হয় বাংলাদেশ সরকারের আরও বেশি করে যে বৃহত্তর যে শক্তিগুলো আছে, রাশিয়া, চীন, আমেরিকা সবার সাথে একসাথে একযোগে কাজ করা এবং বার্মা গভর্নমেন্টকে যেন বাধ্য করা যেন রোহিঙ্গা থেকে ফেরত নেওয়ার জন্য। আচ্ছা, সেটি তো বাধ্য করার ব্যাপার আছে, কিন্তু শেষ পর্যন্ত তো অনেক সময় সবাইকে পাঠানো যায় না। তো সেক্ষেত্রে মিয়ানমারকে বাধ্য করলে আবার তাদের জীবনে যদি এই পরিস্থিতি তৈরি হয় সেটির নিশ্চয়তা তো দরকার। সেক্ষেত্রে আমি বলবো, সেক্ষেত্রে অবশ্যই যেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, যেটা মানে প্রেশার গ্রুপ ইউএন আছে, তারপর আমার হিউম্যান রাইটস কমিশন আছে, তারপরে বিশেষ করে বিগ পাওয়ারগুলো যেমন আমেরিকা, রাশিয়া, তাদেরকে আবার দেখতে হবে যেন কোনো মাইনরিটি যেন কোনো, শুধু নট এ বার্মা, পৃথিবীর অন্য কোনো দেশেও সেম সিচুয়েশন হতে পারে। মাইনরিটি সব দেশেই কিন্তু মাইনরিটি আছে, যেন গভর্নমেন্ট যেন কোনোভাবে কোনো মাইনরিটির উপর যেন আঘাত না করে সুযোগের জন্য। আসলে শেষ মুহূর্তে কিছু প্রশ্ন নিতে পারলাম না, আপনাদেরকে আবার আগামীকাল একই সময়ে প্রশ্ন করবার জন্য অনুরোধ করছি। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে।